जय हिंद, वंदे मातरम, जय स्काउट। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ স্কুলে ক্লাস করাচ্ছি, আমরা অলরেডি স্কুলে থ্রি ডেজ ক্লাস কমপ্লিট করে এসেছি, যেগুলো টোটালটাই প্র্যাকটিক্যাল বোঝানো এবং থিওরিক্যালি আমরা স্টুডেন্টদেরকে বোঝাচ্ছিলাম স্কাউট কি, স্কাউট কেন, কেন তারা স্কাউটে আসবে, সমস্ত কিছু বিষয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডের উপরে যে কাজগুলো করতে হয়, অর্থাৎ আমরা পিটি, প্যারেড, খেলাধুলা এর উপরে বেশি জোর দিই যেহেতু, তো সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে মাস্ট যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে প্যারেড, ড্রিল প্যারেড। ড্রিল প্যারেডটা আমাদের সবথেকে জরুরি, কারণ স্কুলের যে কোনো কাজকর্ম, যে কোনো আচার অনুষ্ঠান যখনই থাকে, স্কুলের কোনো আনুষ্ঠানিক দিন থাকে যখন, তখনই আমাদের প্যারেড অ্যান্ড ড্রিলটা মাস্ট। এবং এই ড্রিল প্যারেডটা শুধু স্কুলের জন্য নয়, ড্রিল প্যারেডটা একটা স্টুডেন্টের লাইফের জন্য সবসময়ের জন্য দরকার, কারণ সে পরবর্তীকালে যখন তার লাইফটাকে মুভ করবে আগামী দিনে, বিভিন্ন চাকরি বাকরি লাইনের দিকে যাবে, তো সেক্ষেত্রে তার এই ড্রিল প্যারেডটা খুব বেশি কাজে আসবে। আমরা ড্রিল প্যারেড করাতে যাই, যখন আমরা শিখেছি ট্রেনিং ক্যাম্পের সময় যে ড্রিল প্যারেডের মধ্যে আমাদের যেগুলোর উপরে শেখানো হয় সেটা হচ্ছে, ফার্স্ট আমাদের বেশি জোর দিতে হয় যেটা, সেটা হচ্ছে কমান্ড। কমান্ডের পরে আসে আমাদের ওই কমান্ড ফলো করে ডিসিপ্লিন কীভাবে আনবো। ডিসিপ্লিন এবং কমান্ড এই দুটোকে ফলো করতে পারলে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, ফিজিক্যালি অ্যাক্টিভিটিস আমাদের অলরেডি ঠিক হয়ে যায়, কারণ ফিজিক্যালি অ্যাক্টিভিটিসটা একদিনের ওপর আসে না, ওটা মনোযোগ এবং প্র্যাকটিস দুটোর ওপর নির্ভর করে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস আছে। তো ফিজিক্যালি অ্যাক্টিভিটিসটা আমরা প্র্যাকটিস করতে করতে চলে আসবো, বাট কমান্ড জিনিসটা যদি আজকে আমরা টিচার হয়ে কমান্ডটা ঠিকঠাক ফলো করতে পারি স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদেরকে যখন যদি কমান্ডগুলোকে ঠিকঠাক বোঝাতে পারি, তাহলেই ওরা কমান্ড ফলো করে আগামী দিনগুলোতে এই ড্রিল প্যারেড এগিয়ে নিয়ে যেতে পারবে। ড্রিলের কিছু জিনিস রয়েছে, আমাদের কমান্ড রয়েছে। ফার্স্ট অফ অল আমি আসি, যখন আমি একটা ক্লাসকে মাঠে নিয়ে এসে তাদেরকে ড্রিল করাবো, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তাদের যেটা দরকার, তাদের পরিচয়, তাদের টোটাল যে ক্লাসটা এসেছে সেই ক্লাসটাকে আমরা তখন ক্লাস ফাইভ, ক্লাস সিক্স, ক্লাস সেভেন, ক্লাস এইট এইসব নাম ধরে আমরা বলতে পারবো না। ড্রিলের সময় পুরো টোটাল ক্লাসকে একসাথে ড্রিলের কমান্ডে বা ড্রিলের ভাষাতে কথা বলতে হয়। ড্রিলের ভাষা কী থাকে? ড্রিলের ভাষা থাকে হচ্ছে, তাদেরকে প্রথমে বলতে হবে যে তোমরা যে সবাই মিলে একসাথে রয়েছো তাদেরকে একটা কোম্পানি বলা হচ্ছে, টোটাল একটা কোম্পানি। ক্লাস সিক্স তোমরা একটা কোম্পানি, এই কোম্পানিটাকে আমরা যখন কমান্ড দেবো, আমরা যখন তোমাদেরকে অর্ডার দেবো ড্রিলের জন্য, সেই অর্ডারটাকে তোমাদের নেওয়ার জন্য তোমাদেরকে আমরা যে অর্ডার নাম দিই, সেই নামটা হচ্ছে তখন তোমাদের এই কোম্পানিটাকে বলা হবে হয় প্যারেড, না হলে বলা হবে স্কাউট, না হলে বলা হবে কন্টিনজেন্ট। তো আমরা যখন এই কোম্পানিকে প্যারেড বা স্কাউট বা কন্টিনজেন্ট এই নামগুলো দিয়ে বলবো, অর্থাৎ সবাইকে একসাথে বলছি তার জন্য এই নামগুলো। তো আমরা প্যারেড যখন বলি তখন প্যারেডটা আমরা নর্মালি ড্রিলের সময় বলতে পারি কি, আমরা উচ্চারণটা হয় কিরকম, মানে আমরা বলি তাদেরকে প্যারেড, কিন্তু যখন আমরা তাদেরকে অর্ডার দেব, যখন তাদেরকে অর্ডার দিয়ে ড্রিল করাবো, তখন প্যারেডটা আসবে, পেট থেকে আওয়াজ আসবে, প্যারেডটা হয়ে যাবে তখন প্রেড। কি হয়ে যাবে? প্যারেডটা প্রেড, অর্থাৎ আমরা যখন ড্রিল করাচ্ছি তখন এরকমভাবে বলবো প্রেড, অর্থাৎ পেটের ভেতর থেকে আওয়াজটা বেরোবে প্রেড, এইভাবে আওয়াজটা আমাদের বেরোবে। প্রত্যেকটা স্টুডেন্টকে সেই আওয়াজটা করাতে হবে এবং তাদেরকে দিয়ে বোঝাতে হবে যে তোমাদেরকেও করতে হবে এটা, তাদেরকে দিয়েও কমান্ডিং করাতে হবে, প্রেড বলতে হবে। স্কাউটকে আমরা, স্কাউটকে আমরা বলি এরকমভাবে স্কাউট, আমরা কীভাবে বলি স্কাউট, এইভাবে আমরা আওয়াজ করে স্কট এরকমভাবে ছোটো আওয়াজটা করি কি, পেটের ভেতর থেকে আওয়াজ বার করি। আর আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে কন্টিনজেন্ট বা কনজেন্ট, আমি যেটা বেসিক্যালি ক্যাম্পের মধ্যে ইউজ করি, সবাই শুনে থাকবে যে কনজেন্ট, এই জিনিসটাকে পেট দিয়ে আওয়াজ কনজেন্ট, এই আওয়াজ, অর্থাৎ কন্টিনজেন্টকে আমরা কনজেন্টে নিয়ে চলে আসি। তো আমরা কী কী নামে ডাকি, একটা হচ্ছে প্যারেডকে প্যারেড বলি, একটা হচ্ছে স্কাউট বলি, একটা হচ্ছে আমরা কন্টিনজেন্ট বলি, অর্থাৎ আমরা যখন তাদেরকে অর্ডার ফলো করাবো, অর্থাৎ যখন কমান্ড দেবো তখন বলবো একটা প্রেড, একটা বলবো স্কার্ট, আর একটা হচ্ছে কন্টিনজেন্ট। এটা এবার ড্রিলের ফার্স্ট যে ডিসিপ্লিন দিয়ে শুরু হয় আমাদের ড্রিলটা, সে ফার্স্ট ডিসিপ্লিন যেটা আছে, প্রথমত তাদেরকে সাবধান বিশ্রামটা আগে মাস্ট, ওটা আগে দরকার। সাবধান বিশ্রাম কি জিনিস আছে, সাবধান বিশ্রাম যদি ওরা না বুঝতে পারে তাহলে পরবর্তীকালে যে ড্রিলের আলাদা যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো তারা
তৈরি করতে পারবেন, সেই কমেন্টগুলোকে ফলো করতে পারবেন এবং কমেন্টের এগেনস্টে যে ড্রিলগুলো আছে সেই ড্রিলগুলোকে করতে পারবেন। কারণ সাবধান বিশ্রাম থেকেই শুরু হয়, অর্থাৎ অ্যাটেনশন থেকে তাদেরকে অ্যাটেনশন করাতে হবে। আমরা কীভাবে করি, প্রথমেই তাদেরকে ফার্স্ট শেখাবো যেটা, সেটা হচ্ছে সাবধান আর বিশ্রাম। সাবধান মানে হচ্ছে হাত দুটো এরকম মুঠো, ঠিক এরকম হাত দুটো মুঠো থাকবে, আর প্যান্টের যে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের পাশে এরকমভাবে হাতটা ঠিক এরকমভাবে থাকবে, আর বডি আমার সোজা ঠিক এরকম, পা দুটো কি আমার একসাথে জুড়ে থাকবে, টান টান হাঁটু টান টান করে আমরা দাঁড়িয়ে থাকবো। আর সাবধানে কোনো সময় আমরা কোনো রকমভাবে মাথা ঘুরাবো না, পা তুলবো না, নড়বো না, কিছু না। মানে সাবধান মানে সাবধান, সাবধান মানে হচ্ছে আমাকে সাবধান বলা হয়েছে, মানে আমার জন্য আরেকটা কমান্ড আসছে, ড্রিলের আরেকটা কমান্ড আসছে, তার জন্য সাবধান। তো তাদেরকে বোঝাতে হবে, বাবু ড্রিলের যখন আমরা করছি বা প্যারেড ড্রিল প্যারেড যখন করছি তখন সাবধান বলা মানে তুমি কিন্তু আর নড়ানচড়ান করবে না, তোমার নড়তে পারবে না, তুমি চুপচাপ তোমাকে স্টেট দাঁড়াতে হবে, দাঁড়িয়ে যখন আমরা বলবো যে সাবধান তখন তোমাকে বডি স্টেট করে দাঁড়িয়ে এরকমভাবে তোমাকে সাবধান করে দাঁড়াতে হবে, এবং হাত দুটো এরকম, আর প্যান্টের সেলাই যেটা রয়েছে পকেটের পাশ দিয়ে নিচে নেমে গেছে ওইখানটা এরকমভাবে টান টান করে দাঁড়াতে হবে। আর সবসময় মাথায় রাখবে যখন করাবে না, তখন অনেকে এরকমভাবে টান টান দাঁড়াবে, ওইভাবে না, তাদেরকে এরকম বুকটা ঠেলে তুলে ওপর দিকে ঠিক এইভাবে দাঁড় করাতে বলবে। কারণ ছাতিটাকে একদম আমরা হিন্দিতে বলি যে সিনা টান, তো এরকমভাবে সিনাটা টেনে একদম আমরা এরকমভাবে সাবধান দাঁড়াবো। তো সাবধান হলো, সাবধানের পরে আমরা কিসে আসছি, বিশ্রাম। তখন পা তুলে 30 সেন্টিমিটার সরে যাবো, পা তুলবো তুলে 30 সেন্টিমিটার সরে যাবো, সরে যাওয়ার পরে হাত দুটো কী হবে, ক্রিস ক্রস, বা হাতের ওপর ডান হাত চলে যাবে আর হাতটা আমার ঠিক পেছনে এরকমভাবে টান টান চলে আসবে, অর্থাৎ টেনে হাতটাকে এইভাবে টেনে পেছন দিকে থাকবো, আর মাথাটা সোজা থাকবে, আমার চোখটা দৃষ্টিটা সোজা থাকবে এইভাবে, আর পাটা তুলে আমার ঠিক এরকমভাবে রাখলাম, আর হাতের এই দু সাইড থেকে যেন হাত গলানো না যায়। তো এই দুটো জিনিস বিশ্রামে থাকলো। এরপরে আবার কি, সাবধান, আবার পা তুলে আবার এক জায়গায়, আবার বিশ্রাম, পা তুলে এক জায়গায়। এই দুটো জিনিসকে মাস্ট আগে ভালো করে শেখাতে হবে, সাবধান বিশ্রাম মাস্ট আগে ভালো করে শিখতে হবে। সাবধান বিশ্রাম যদি ঠিকঠাক ওরা পা তুলতে পারে তাহলে বাকি কাজকর্মগুলো আমরা ড্রিলগুলো এগোতে পারবো। আর সবসময় সবাইকে মাথায় রাখবে, সবাইকে একটা জিনিস শেখাবে, পা তোলাটা সবসময় যেন উল্টো সাইক্লিং হয়। আমরা উল্টো সাইক্লিং ক্যাম্পের সময় শিখেছি, উল্টো সাইক্লিং কীরকম, পা সামনে গোড়ালি দিয়ে ঘষিয়ে নিয়ে সামনে এগিয়ে হাঁটু ভাঁজ করে আবার নিচে ফেলা, মানে পা সামনের দিকে এগিয়ে এসে পেছন দিকে পড়া, এরকমভাবে উল্টো সাইক্লিং যেটা আমরা করি। তো প্রত্যেককে আগে উল্টো সাইক্লিংটা মাস্ট ঠিকঠাক ঠিকঠাকভাবে করাবে, অর্থাৎ সাবধান বিশ্রাম নর্মাল এরকম সাবধান বিশ্রাম এরকম অনেকে বাচ্চারা করবে, ওদেরকে শেখানোর দায়িত্ব আমাদের, যেহেতু আমরা ট্রেনার, যেহেতু ওদেরকে শেখাতে গেছি, ওরা জানে না, ওরা জানে না বলেই ভুল করছে। তো তার জন্য তোমরা যখন ক্যাম্পে এসেছিলে তোমরাও জানতে না, তোমাদেরকে ঠিকঠাকভাবে বোঝানো হয়েছে, অর্থাৎ দায়িত্বটা আমাদের, আমাদের শেখাতে হবে। তো সেইভাবে পা সাইক্লিংটা ওইটা মাস্ট, ওটা বেটারভাবে করাও। তারপরে আমাদের ডায় মোড়, বাই মোড়, পিছে মোড়, কোনো দিন মাথায় রাখবে ড্রিল একসাথে সব কিছু দেবে না, ডায় মোড়, বাই মোড়, পিছে মোড় একসাথে না। আমিও ক্যাম্পে করাই, ধরে ধরে করাই, তোমরা জানো যে আস্তে আস্তে একদিন ডায় মোড়, বাই মোড় হলে ওই দিনকে পিছে মোড় আসে না, পিছে মোড় পরে আসে। অর্থাৎ সাবধান বিশ্রাম আগে ঠিকঠাকভাবে হবে, তারপরে পা তোলাটা, পা তুলবো এবং পায়ের গ্যাপটা রাখবো, এই দুটো মাপ যদি ঠিকঠাক আসে পরবর্তীকালে যখন প্যারেডে তারা তেজ চাল করবে, তারা যখন ফ্ল্যাট মার্চিং করবে, এইসব জিনিসটা যখন করবে তখন তাদের পা একদম ঠিকঠাক করবে, তারা যখন কদম তাল করবে এই সমস্ত জায়গাতে কিন্তু তখন তারা ঠিকঠাক করবে। মাস্ট মাথায় রাখতে হবে তাদের সাবধান বিশ্রামে যেন পা ওঠে এবং পা নামে। এইটাই ক্লাস চলবে কয়েকদিন ধরে, যতক্ষণ না ঠিক হচ্ছে ততদিন ক্লাস চলবে। হয়তো ইন্টারেস্ট লাগবে না, মাঝখানে গ্যাপ দাও, সাবধান বিশ্রাম করতে করতে তাদেরকে গ্যাপ দাও, গ্যাপ দিয়ে স্কাউটের যেই গেমগুলো আছে সেই গেমগুলোকে আবার খেলাও, আবার রিফ্রেশমেন্ট করার পরে আবার তাদেরকে নিয়ে আসো, আবার সাবধান বিশ্রাম করো। সাবধান বিশ্রামটা মাস্ট লাগবেই, ওটা ঠিকঠাক, ওটা ঠিকঠাক হলে বাকি ড্রিলগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী দিনের ক্লাসে।